যুব বিশ্বকাপ খেলতে না পারায় সব শেষ হয়ে যায়নি বলে বাংলাদেশকে আশ্বস্ত করেছেন সাবেক তারকা খেলোয়াড় শাহবাজ আহমেদ। ফ্র্যাঞ্চাইজি লীগ হকির উন্নয়নের পথে একটা বড় ধাপ বলে মনে করেন তিনি। সেমির আশা শেষ হয়ে যাওয়া দল কাল রাত 11টায় স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে খেলবে। ওমানের সালালা থেকে ফজল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের সাথে সম্পর্কটা আলাদা হকির মারাদোনা শাহবাজ আহমেদের। লীগের স্মৃতি তো আছেই, এছাড়া নানা পরিচয়ে নানা সময়ে ঢাকা সফর করেছেন, সবশেষ ফ্র্যাঞ্চাইজি লীগের সময়েও গিয়েছেন। এবার সালালা এসে বাংলাদেশ হকির শীর্ষকর্তাদের পেয়ে মেতে উঠলেন আড্ডায়। বাংলাদেশের ম্যাচ দেখেছেন, উপভোগ করেছেন ভারত পাকিস্তান লড়াই। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন তারকার দৃষ্টিতে ফ্র্যাঞ্চাইজি আসর চালু বাংলাদেশ হকির নতুন মেরুকরণ। বাংলাদেশে গত বছর ফ্র্যাঞ্চাইজি হকি চালু হয়েছে, নতুন কিছু শুরু মানে তাদের এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে, সম্ভাবনা আছে, আর হকি নিয়ে এদেশের মানুষের আবেগটাও অন্যরকম। যে অবস্থানে থেকে জুনিয়র এশিয়া কাপ শেষ করুক বাংলাদেশ, এই তরুণ খেলোয়াড়দের পরিচর্যা অব্যাহত রাখার পরামর্শ হকি কিংবদন্তির। এরাই ভবিষ্যতের জাতীয় দল, আগামীর জন্য তাদের তৈরি করতে হবে। শুধু একটা আসরের ফল দিয়ে তাদের যাচাই করা যাবে না। বিশ্বকাপ খেলতে পারলো না তাই বলে সব শেষ নয়। আগামীতে কোনো উপলক্ষ এলে আবার বাংলাদেশে যাবার সুযোগটা হাতছাড়া করতে চান না হকির মারাদোনা শাহবাজ আহমেদ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, সালালা, ওমান।